আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 10টি ছোট আমল করলে মৃত্যু সময় কালিমা নসিব হবে। এখন আমি এমন 10টি আমল আপনাদের সামনে উপস্থাপন করব যেসব আমল করলে আপনার খাতেমা বিল খয়ির হবে, মৃত্যু সময় কালিমা নসিব হবে। আর তা হলো, নম্বর 1, বেগানা নারী পুরুষ একে অন্যকে না দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, দৃষ্টি শয়তানের তীরসমূহের মধ্যে একটি বিষ মাখাতির। যে আমার ভয়ে কুদৃষ্টি থেকে বাঁচল, আমি তাকে এমন ঈমান দান করব, সে তার স্বাদ অন্তরে অনুভব করবে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি ফরমান, ঈমানের স্বাদ যখন অন্তরে প্রবেশ করবে, তখন সেটি কখনো অন্তর থেকে আর বের হয় না। আজ থেকে এ নিয়ত করে ফেলুন, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনো গায়রে মাহরাম নারী বা পুরুষের প্রতি কুদৃষ্টি দেব না। অনেক সময় আমাদেরকে শয়তান এ বলে ধোকা দেয় যে, আমি তো এমনি দেখছি, কুখেয়ালে দেখছি না। অথচ দেখলেন আপনি, আর কুখেয়াল শয়তান ঢেলে দিবে। সেজন্য নজরকে কঠোরভাবে কন্ট্রোল করতে হবে। এ কুনজর সরাসরিও হতে পারে, আবার মোবাইলের স্ক্রিনে, টিভির পর্দায়, কম্পিউটার পর্দাও হতে পারে। নম্বর 2, মেসোয়াক করা। যত্ন সহকারে মেসোয়াক করাও মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার একটি কারণ। এটি যেমন পুরুষের জন্য সুন্নত, তেমনিভাবে মহিলাদের জন্য সুন্নত। হাদিসে আছে, যে লোক অতি যত্ন সহকারে মেসোয়াক করে, তার শেষ সময়ে মালাকুল মৌত আসে এবং 2টি কাজ করেন, আর তা হল শয়তানকে ভাগিয়ে দেন এবং মৃত্যুপথযাত্রীকে কালেমা মনে করিয়ে দেন। চিন্তা করুন, এটা কত বড় নেয়ামত যে মালাকুল মৌতি স্মরণ করিয়ে দিবে যে তোমার যাওয়ার সময় হয়েছে, এবার কালিমা পাঠ করে নাও। নম্বর 3, মুসলমান হওয়ার জন্য শুকুর আদায় করা। ইমানদার হওয়া এবং মুসলমান হতে পারার জন্য আল্লাহর শুকুর আদায় করা। এই ইমান একটি অনেক বড় নেয়ামত। আর আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, যদি শুকুর করো তাহলে আমার নেয়ামত আরও বাড়িয়ে দেব। সুতরাং যে ইমানের জন্য শুক্রিয়া আদায় করতে থাকবে, তাকে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে ইমানের দৌলত থেকে বঞ্চিত করবেন না। আর শুকুর আদায় করার দোয়া হলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। অর্থ, আল্লাহ আমার প্রভু, ইসলাম আমার ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হওয়ায় আমি সন্তুষ্ট আছি। সকাল সন্ধ্যা এই দোয়াটির মাধ্যমে আল্লাহর শুকুর আদায় করা। নম্বর 4, দান সদকা করা। হাদিস শরীফে আছে, নিশ্চয়ই সদকা আল্লাহর রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে ফেলে। নম্বর 5, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সোহবত অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরা ওই সমস্ত লোক, তাদের কাছে যারা বসে তারা কখনো দুর্বাগা হয় না। নম্বর 6, আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাদের মহাব্বত করে আর তারা আল্লাহকে মহাব্বত করে। আপনি আল্লাহকে যদি মহাব্বত করেন, তাহলে সে মহাব্বতের প্রভাব আপনার অন্তরে আপনি অনুভব করবেন। আপনি যদি দুনিয়ায় আল্লাহকে মহাব্বত করে ইবাদত করেন, অন্তরের গভীরে আল্লাহর ভালোবাসার উষ্ণতা ফিল করেন, তাহলে সেই ভালোবাসাই আপনার আখিরি সময়টাকে সুন্দর করে দিবে। নম্বর 7, জেনা থেকে বেঁচে থাকা। যেমন কোরআনের আয়াত, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং নিজের খাহেশাতে নফসকে দমন করে, তার ঠিকানা জান্নাত। হাদিস শরীফে আছে, যে লোককে কোনো উচ্চ বংশের সুন্দরী রমণী গুনাহের দিকে ডাকে আর সে বলে দেয়, আমি আল্লাহকে ভয় পাই, তাহলে সে আমলই তাকে কিয়ামতের দিন আরও সে ছায়া দান করবে। একইভাবে যদি কোনো পুরুষ কোনো নারীকে গুনাহের দিকে আহ্বান করে আর নারী বলে দেয়, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তাহলে সে আমলটি তার নাজাতের মাধ্যম হয়ে যাবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। নম্বর 8, আজানের সময় আজান শোনা এবং আজানের জবাব দেওয়া এবং আজানের পর দোয়া পাঠ করা। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আজানের পর এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন সে বান্দার আমার সাফায়াত নসিব হবে। হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ হাদিসে এ কথার দিকে ইঙ্গিত আছে যে, যে আজানের দোয়া পড়ে সে মৃত্যুর সময় কালিমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করে। নম্বর 9, বেশি বেশি দোয়া ও জিকির করা। হাদিসে পাকে একটি ছোট দোয়া আছে যা যে কোনো সময় পাঠ করতে পারেন। এই দোয়াটি যে পাঠ করে সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 25 বার এই দোয়া পাঠ করবে, মরণের সময় তাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে, তার মৃত্যু আসান হবে, কবরের আজাব মাফ করে দেওয়া হবে। দোয়াটি হল, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বালাদাল মাউত, মিরকাত 5 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠা।
এছাড়াও যখনই সময় পাবেন কালিমা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকবেন, তাহলে সে সময় এই কালিমা পড়া আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। নম্বর 10, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া। যে ব্যক্তি ফজর নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।